ওম রাম গণপতে নামাহা ওম রিম রিম শ্রেম শ্রীম লক্ষ্মী বা আসুদেবা নামাহা আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আপনি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় আপনার এঠো জল অর্থাৎ অল্প জল খেয়ে যদি একটি জায়গায় রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে নেগেটিভিটি উপরি বাধা দারিদ্রতা এবং যে কোনো মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে বা শত্রু থেকে আপনি মুক্তি লাভ করবেন অর্থাৎ জীবনে যা কিছু সমস্যা সমস্ত কিছু থেকে মুক্তি পেতে শুধু রাত্রেবেলা শোয়ার সময় একটি জায়গায় আপনার এঁঠো জল রেখে দিন সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি একটি বিশেষ এপিসোড বলতে পারেন অনেক সময় আমরা ফিল করি যে এটা যখন আপনি একা থাকবেন তখন ফিল করবেন বা আপনি হঠাৎ হঠাৎ দেখবেন যে কেউ মনে হলো সরে গেল বা কাউকে ফিল করছেন আপনি কেউ আছে আপনার পাশে আশেপাশে এরকম হয় যাদের রাশি বা লগ্ন হালকা এবং তুলা রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এটা হয় খুব সবারই যে হবে তা নয় যাদের কমজোরি লগ্ন থাকে বা রাশি থাকে তাদের কিন্তু অর্থাৎ দুর্বল লগ্ন থাকে স্ট্রং না তাদের কিন্তু এইগুলো ফিল হয় আর একটা কথা টুকটাক টোনা টোটকা মানে তন্ত্র তাদের উপরে খুব তাড়াতাড়ি কার্যকর করা যায় তাই আপনি তো যদি এরকম ফিল করেন বা আপনার জীবনে যদি দেখেন যে সমস্ত বাধা বিপত্তি আসছে কোন কাজে আপনি সম্পূর্ণ করতে পারছেন না আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হতে খুব ডিলে হচ্ছে বা অসম্ভব হয়ে যাচ্ছে বা কোনো কিছু থেকে মুক্তি পাচ্ছেন রোগের থেকে মুক্তি পাচ্ছেন চাইছেন বা আপনি যদি শত্রু থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে এই পদ্ধতিটি করতে হবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলোচনা আমরা আরম্ভ করছি আমরা বলবো যে রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা অনেকগুলো নিয়ম বলেছি যে রাত্রেবেলা কি করে ঘুমাতে গেলে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন ভিডিওগুলো একটু দেখে নেবেন বা আপনাকে নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারবে না একবার তাও বলে নিই যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাবেন আর বিবস্ত্র হয়ে ঘুমাবেন না মানে বস্ত্রহীন হয়ে ঘুমাবেন না চুল ছেড়ে ঘুমাবেন না আর এঠো মুখে বা নোংরা ভাবে আপনি ঘুমাবেন না তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আর পুরো ঘর অন্ধকার করে ঘুমাবেন না তাহলে নেগেটিভ এনার্জি কি করে আপনার উপর আধিপত্য বিস্তার করতে খুব সহজে করতে পারে এরপরে বলবো যে রাত্রেবেলা আপনি ঘুমানোর সময় জল খাবেন আপনি তো শোয়ার আগে অবশ্যই এক গ্লাস জল খাবেন যারা খান না তাদেরকেও বলবো খাবেন কেননা এটা খাওয়া খুবই দরকার আর কেননা সারা রাত আপনি জল খাচ্ছেন আর ডিহাইড্রেশনের ব্যাপার হয়ে যেতে পারে শারীরিকভাবে এবং আপনি আধ্যাত্মিকভাবেও এটার জন্য অবশ্যই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে তাই এক গ্লাস জল অবশ্যই খাবেন জলটা পুরোটা খেয়ে নেবেন না অর্ধেক খেলেন বা ধরুন আপনি এক গ্লাস জল খান এক গ্লাস জল খেয়ে নিলেন তারপরে আরও এক গ্লাস নিলেন দিয়ে তারপরে এটা গ্লাসে করতে হবে যে কোনো গ্লাস সেটা কাচের হতে পারে স্টিলের হতে পারে কাঁসার হতে পারে তামার হতে পারে সাধারণত প্লাস্টিকের গ্লাসে কেউ জল খায় না না খাওয়াই উচিত তাহলে আপনি কি করবেন অল্প খেলেন অল্প খেয়ে অল্প রেখে দিলেন জলটা জলটা কোথায় রাখতে হবে আপনি যেখানে ঘুমান যে। বিছানা বা খাট যেটা পালঙ্ক পালঙ্ক তার নিচে রাখবেন যদি ডিভান হয় ধরুন রাখার জায়গা নেই হতেই পারে তাহলে আপনি পাশে রাখবেন আপনি যেখানে ঘুমান তার পাশে কোথাও রাখবেন নিচে রাখবেন কোনো অসুবিধা নেই নিচে রাখলে কোনো অসুবিধা নেই কিন্তু আর একটা কথা আপনি তো জলটা রাখলেন জলটা কিন্তু আর থাকবে জলটাকে ঢাকা দেবেন না কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজ রুল টানানা মানে দাগ টানা না পুরো ব্ল্যাঙ্ক সাদা কাগজ নেবেন দিয়ে তার মধ্যে একটা ছোট্ট কাগজ নেবেন তার মধ্যে আপনার যে মনোবাসনা আপনি কিসের থেকে মুক্তি চাইছেন যদি রোগ লেখেন রোগ যদি ভূতপেত ভূতপেত যদি শত্রু শত্রু যদি দারিদ্রতা তাহলে দারিদ্রতা বা আপনি যে মনোবাসনাটা সেটা শুধু জাস্ট আপনি লিখে দেবেন আপনি পুরো সেন্টেন্সেও লিখতে পারেন ওয়ান ওয়ার্ডসেও লিখতে পারেন মানে এটা আপনার স্যাটিসফ্যাকশান আপনি কীভাবে সেটাকে কনভিন্স মানে কনভে করবেন আপনি সেটাকে কি করে এক্সপোজ করবেন দিয়ে আপনি কি করবেন ওই কাগজটা কেমনভাবে রাখবেন কাগজ তেমনভাবে রাখবেন লেখা দিকটা থাকবে মেঝের সাথে সম্পর্কযুক্ত মেজের সাথে টাচ থাকবে অর্থাৎ কাগজটাকে উল্টে দেবেন দিয়ে গ্লাসটা চাপা দিয়ে দেবেন লেখাগুলো উপর দিকে থাকবে না ওকে লেখাগুলো মেঝের সাথে মিশে যাবে অর্থাৎ মেঝের আর লেখা মুখোমুখি থাকবে আর মানে লেখাটাকে উল্টে দিলেন দিয়ে আপনি গ্লাসটাকে রেখে আপনি আপনার ঘুমিয়ে পড়লেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি ব্রাশ করে নিলেন আপনি তারপরে যা যা নিত্য কর্ম থাকে মলমূত্র ত্যাগ করে নিলেন তারপরে আপনি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন এবার এই জলটাকে নিয়ে আপনি কি করবেন সোজা আপনি বেশিনে ফেলে দেবেন বা আপনি কোমোটে যেয়ে ফ্ল্যাশ করে দেবেন অর্থাৎ এই জলটা যেন সারা রাত ধরে নেগেটিভিটি কী করেছে এক ফোঁটাও যেন না পড়ে আপনার গায়ে না পড়ে বা আপনার বাইরেও না পড়ে নেগেটিভিটি শোষণ করেছে আপনি এটাকে করে দিলেন গ্লাসটাকে ধুয়ে মেজে আপনি রেখে দিলেন কোনো অসুবিধা নেই এবারে কি করবেন ওই যে কাগজটা সেটার কি করবেন কাগজটাকে নেবেন দিয়ে একটি পাত্র নেবেন সে একটু ডিপ পাত্র নেবেন কেন ওরা ওর মধ্যে রাখবেন দিয়ে এক টুকরো কর্পূর দেবেন কর্পূর যদি কালো কর্পূর হয় হ্যাঁ ঠিকই শুনেছেন কর্পূর কালো কর্পূর হয় যদি হয় খুব ভালো না থাকলে কোনো অসুবিধা নেই সাদা কর্পূর মানে যেমন কর্পূর আছে ওটা দেবেন দিয়ে আপনি সোজা বাড়ির ছাদে চলে যাবেন ধরুন এবার সবার ছাদ নেই হতেই পারে পৃথিবীর সব জায়গায় আগেই বলেছি যে যারা শীত প্রধান দেশে থাকেন তাদের ফ্ল্যাট ছাদ থাকে না কার্ভ ছাদ থাকে তাহলে তারা কি করবেন বাড়ির বাইরে করবেন যারা ফ্ল্যাটে থাকেন তারা ব্যালকনিতে করবেন অর্থাৎ মোট কথা আপনার ঘরের মধ্যে করবেন না ব্যালকনি তো আপনার ঘর থেকে একটু বাইরে ডিটাচ সেই জন্য ব্যালকনিতে করবেন পুড়িয়ে দেবেন জিনিসটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন দিয়ে তারপরে কি করবেন আর আপনি কিন্তু সামনে দাঁড়িয়ে থাকবেন না ধোঁয়া যেন আপনার গায়ে না লাগে এটা মনে রাখবেন যখনই আপনি কোনো কিছু ছাড়াতে চাইছেন আপনি কোনো কিছু আপনি তার থেকে মুক্তি পেতে চাইছেন তখন ধোয়া যেন গায়ে না লাগে এটা অবশ্যই মাথায় রাখবেন আর এরপরে কী করবেন এটা পুরো ছাই হয়ে গেল দিয়ে তারপরে আপনি পাত্রটিকে নিয়ে এসে আপনি কমোটে বা বেশিনে ফেলে দেবেন স্ল্যাশ করে দেবেন গায়ে যেন না আসে এটা যেন মাথায় থাকে এই পদ্ধতি আর কথা আপনি যদি দক্ষিণ দিকে ফেলতে পারেন এটা দক্ষিণ দিকে ফেলতে পারলে বেস্ট ধরুন আপনি দক্ষিণ দিকে ফেলতে পারলেন না তখন আপনার স্ল্যাশ করার চেষ্টা করবেন ফেলার যদি দক্ষিণ দিকে ফেলতে পারেন খুব ভালো আর না হলে ফ্ল্যাশ করে দেবেন কোনো অসুবিধা নেই এই পদ্ধতি যদি করতে পারেন এবার বলবেন যে ম্যাম আমি কতদিন করব আপনি এক সপ্তাহ আপনাকে করতে হবে না এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন হয়তো একদিনেই রেজাল্ট পেয়ে যাবেন কতটা একাগ্রতা নিয়ে কতটা বিশ্বাস নিয়ে কতটা উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে আপনি করছেন সেটাই দেখার বিষয় সাত দিনের মধ্যেই আপনি রেজাল্ট অবশ্যই পাবেন আপনি নিজেই ফিল করবেন যে আপনার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আপনার আর কোনো বাধা নেই সমস্ত বাধা থেকে আপনি মুক্ত যখন মনে করবেন যে আপনি ইউ আর ফ্রি ইউ ক্যান স্টপ ইউ ক্যান স্টপ দিস প্রসেস আপনি স্টপ করে দিতে পারেন প্রসেস তারপরে আবার যখন আপনি ফিল করবেন বা আবার কোনো অসুবিধার মধ্যে পড়বেন সমস্যা তখন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এটি করবেন খুবই একদম নিখরচায় খুবই একটা উপকারী জিনিস অবশ্যই করুন এবং উপকৃত হন আজকের ভিডিও এখানে শেষ করছি ওম রেম রেম শৈম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়নামাহা